আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে কোনোমতে নাস্তা দিয়ে আমি বাজারে চলে গেছিলাম। বাজার থেকে এই মাত্র আসলাম, এখনো বিছানাপত্র পর্যন্ত গোছানো হয়নি। আগে ভাবছি বাজারগুলো ব্যাগ থেকে বের করি, মাছ মাংস যেটুকু নিয়ে এসেছি আগে সেগুলো সঠিকভাবে প্রসেস করে ফ্রিজে রেখে তারপরে ঘর গোছানো অন্যান্য কাজ সারবো। ভাবছি এর মাঝে বাচ্চাদের জন্য আর একটু নাস্তার ব্যবস্থা করব, যদিও ওরা সকালে নাস্তা করেছে কিন্তু এখন অনেকটাই বেজে গেছে, ওদের হয়তো ক্ষিদা লেগেছে। বাজার থেকে আজকে গাজর নিয়ে এসেছি, ওরা গাজর খাচ্ছে। দুই ভাই বোন খুবই গাজর পছন্দ করে। তো এখন ক্যামেরাটা বন্ধ করছি, আবার ব্যাগ থেকে যখন সবজি বা অন্যান্য জিনিসগুলো আনপ্যাক করবো তখন আবার আসছি। হ্যাঁ বলো আর কি কি নিয়ে এসছো? টমেটো নিয়ে এসেছি, গাজর, ফুলকপি, ধনিয়া পাতা, মিষ্টি আলু, তারপর ওটা কি শসা, আর মাঝে ওটা বলো পটল, পটল, হ্যাঁ, আলু, কর্নফ্লাওয়ার, সিমের বিচি, পেঁয়াজ, রসুন, সজনে ডাঁটা, এখানে কি চিনি, বেসন, বেসন, পোলা চাল, বিরিয়ানি মশলা, এইটাও একটা জিনিস যাই হোক, আর এগুলো নুডলসের মশলা। আমার আমার বাচ্চারা আল্লাহর রহমতে সবজি তারপর অন্যান্য ব্যাপার স্যাপারগুলো ওরা বেশি টুকটাক চেনে, কারণ যেহেতু আমি রান্নাঘরে যখনই কাজ করি ওরা আমার সাথে থাকে এবং এই যে এইভাবেই তারা মানে অংশগ্রহণ করে সব কিছুতে, এই জন্য এরা অনেক কিছুরই নাম জানে। আর বাকিটা ইনশাল্লাহ আস্তে আস্তে শিখে যাবে যেহেতু আমার সাথে থাকে সারাক্ষণ। এই যে গোছাতে লেগেছি আমি, চলে এসছে সাথে কাজ করবে। করো, তোমরাও করো, আমিও করি, কাজ করি। তা আজকে কি রান্না করবো বাবু? ও আর আমি মাছ কিনেছি আর গোশ কিনেছি, সেগুলো আমি ফ্রিজে অলরেডি তুলে ফেলেছি, সেগুলো বলো। মাছ আর গোশ ফ্রিজে, হ্যাঁ নিয়ে এসছি, ফ্রিজে রেখে দিয়েছি। ওটা বলেছে এটা মিষ্টি আলু। আচ্ছা আর এই এইটা বলা হয়নি, এটা টমেটো, এখানে অনেক বলেছো, এখানে 10 কেজি টমেটো আছে, আমরা এগুলো দিয়ে টমেটো সস বানাবো, তাই তো আয়ান? আয়ান ইশা টমেটো সস খুব পছন্দ করে, আয়ান তো রুটি দিয়ে সস খায়। তো যাই হোক, অনেকক্ষণ ধরে আমরা সবজি বাজার গোছালাম, এখন রান্না করতে হবে। ইশরার ছোট চাচি, আমার ছোট যা, ইশরা আয়ানের জন্য তরকারি পাঠাইছে। তো এখন আমি ভাতটা চুলায় দিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে আমি ওদেরকে এখন ভাত খাওয়াই দেবো, তারপরে বাকি রান্না আমি আজকে পরে করব। দেখা যাক কী রান্না করা যায়। আমি তো অলরেডি ভাত রান্না হয়ে গেছে কিন্তু বাবুরা এখন বলছে বিরিয়ানি খাবে, তো আমি আজকে ভেবেছি ডিম বিরিয়ানি করব, কোনো গোশ দিয়ে না, ডিম দিয়ে বিরিয়ানি রান্না করব। সেই উদ্দেশ্যে আমি বেশ কয়েকটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। এখন ইশরায়ণ ঘর গুছাচ্ছে, আমাকে বলে গেল আমরা ঘর গুছাচ্ছি, তুমি আসো ক্যামেরা নিয়ে দেখি কি করছে। কই গো? গোছানো হচ্ছে? হ্যাঁ করো। আজকে তো বাড়িঘর একদম চকচক করবে, তাই না আয়ান? আয়ান ইশরা কই গেল? ইশরা ইশরাপুর কেন রাগ হইছে? ও তুমি ঘর গুছাচ্ছ দেখে, তাই তাহলে তুমি আপুকে সরাই দিছ কেন? ওরে কাজ, আমার বাচ্চারা কত কাজ করে, একজনের কাজ করা দেখে আরেকজনের রাগ হয়ে গেছে। বাহ, আমার ঘরবাড়ি সবসময় আওলানো থাকে। এখন দেখছি ওরা অন্তত এই ক্যামেরার চক্করে ঘরবাড়ি গোছানো শিখতেছে, দেখা যাক কত দূর ওরা শিখে, অন্তত ঘর গোছানোর ভিডিও তৈরি হচ্ছে, সেই জন্যে ঘর গোছাচ্ছে তারা, একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা। রান্নাবান্নার সব প্ল্যান ভেস্তে দিয়ে আমাকে এখন জরুরি কাজে একটু পৌরসভায় যেতে হবে। আমার আসলে খেয়াল ছিল না আজকে যাওয়ার কথা ছিল, তো সেই উদ্দেশ্যে বাচ্চাদের গোসল খাওয়া কমপ্লিট করে দিয়ে আমি এখন একটু পৌরসভায় যাব।
শরীফা আপাকে আসতে বলেছি, আপা এসে বসেছে, আমি এখন একটু যাব। তো এবেলা করে আর তেমন কিছু রান্না করিনি, ডিম ভুনা করেছিলাম আর বাচ্চাদের খাইয়ে দিয়েছি, আর বিকেলে এসে দেখি কি নাস্তা তৈরি করে দেয়া যায় ওদের। যেহেতু ডিম সিদ্ধ করাই ছিল, তাই ভাবলাম যে ওদের জন্য ডিমের কোনো একটা নাস্তা আইটেম করে দিই। আর আয়ানও বেশ কয়েকদিন থেকে বলছিল যে ইফতার খাবে, তো সেজন্য ভাবলাম যে ডিমের চপ তৈরি করে দিই। আর চপ বা এই ধরনের খাবার খেতে গেলে তো টমেটো সস লাগবেই, তো ঝটপট একটু টমেটো সসও তৈরি করে নিয়েছি আমি। আমি দুইটা ডিম নিয়েছি, ডিম দুটাকে এক একটা ডিমকে চার টুকরো করে কেটে নিয়েছি। একটা বাটিতে আমি একটু ধনিয়া পাতা কুচি নিছি, আর আমি এর মধ্যে এখন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু শুকনো মরিচের গুঁড়ো, আর এবার আমি দেব 2 টেবিল চামচ পরিমাণ বেসন। আর 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, একটু বেকিং সোডা, একটু বেকিং পাউডার, খুবই সামান্য পরিমাণে। আর দেব আমি লবণ। এবার এই শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটু একটু পানি দিয়ে আমি গোলাটা তৈরি করে নেব। গোলাটা একটু ঘন করে তৈরি করতে হবে, আর একবারে পানি দেওয়া যাবে না, একটু একটু করে পানি দিয়ে গোলাটা তৈরি করতে হবে। তো আমার গোলাটা তৈরি হয়ে গেছে, আমি এইদিকে সব গোছায় নিয়েছি, চুলার জালটা জ্বালিয়ে দিছি, তেলও গরম হয়ে এসছে। তো এই যে এইরকম ঘনত্ব হবে, আমি এবার এক টুকরো করে ডিম এই গোলার মধ্যে দিয়ে তারপরে একটা চামচের সাহায্যে উঠায় নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এই যে দেখেন কত সুন্দর ডিমের বড়াগুলো তৈরি হয়ে গেছে, ঝনঝন শব্দ হচ্ছে, খুবই ক্রাঞ্চি হয়েছে। তা আমি ইশরা আয়ানের জন্য 2 প্লেটে আমি ভাগ করে নিয়েছি, নিয়ে সস দিয়ে ওদের রেডি করে দেব ওদের খেতে। তো আপনারা সবাই অনেক 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 ভালো থাকবেন আমার বাচ্চাদের জন্য এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।